সূর্যের আলো এড়িয়ে চলা, সকাল 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোদের তীব্রতা বেশি থাকে। এ সময় জরুরি কাজ না থাকলে বাইরে বের না হওয়াটাই ভালো। ছাতা ব্যবহার, বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করা, যাতে সরাসরি রোদের মধ্যে থাকতে না হয়। এ সময় চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ ব্যবহার করা যেতে পারে। ডাক্তার বেনজির আহমেদ বলেছেন, যারা মাঠে ঘাটে কাজ করেন তারা মাথায় মাথাল জাতীয় টুপি ব্যবহার করতে পারে, যা তাদের রোদ থেকে রক্ষা করবে। বেশি করে পানি পান করা, গরমে ঘাম হয়ে শরীর থেকে প্রচুর পরিষ্কার পানি বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হতে পারে। এ কারণে এই সময়টাতে প্রচুর পানি পান করতে হবে। লবণ মিশিয়ে পানি পান করতে পারলে আরও ভালো। ফলের জুস খাওয়া শরীরের জন্য ভালো, তবে এ জাতীয় জুস খাওয়ার সময় দেখে নিতে হবে সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি দিয়ে তৈরি কিনা। খোলা পথের পাশে দূষিত পানি বা শরবত এড়িয়ে চলাই ভালো। সুতির কাপড় ব্যবহার করা, গরমের এই সময়টায় জিন্স বা মোটা কাপড় না পরে সুতির নরম কাপড় ব্যবহার করতে হবে। এ ধরনের কাপড়ে অতিরিক্ত ঘাম হবে না এবং শরীর ঠান্ডা রাখতে সহায়তা করবে। গরমের সময় কালো বা গাঢ় রঙের কাপড় এড়িয়ে সাদা বা হালকা রঙের কাপড় পরিধান করা ভালো, কারণ হালকা কাপড় তাপ শোষণ করে কম। সঠিক জুতা নির্বাচন, গরমের সময় খোলামেলা জুতা পরা উচিত, যাতে পায়ে বাতাস চলাচল করতে পারে। কাপড় বা সিনথেটিককে বাদ দিয়ে চামড়ার জুতা হলে ভালো, কারণ এতে গরম কম লাগে, সম্ভব হলে মোজা এড়িয়ে চলা যেতে পারে। ভারী ও ফাস্টফুড এড়িয়ে চলা, এ জাতীয় খাবার হজম করতে সময় বেশি লাগে, ফলে সেটি শরীরের উপর বাড়তি চাপ ফেলে এবং শরীরে উষ্ণতা বাড়িয়ে দেয়। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য সেটি আরও বড় সমস্যা তৈরি করতে পারে। খাবারের মেনু থেকে গরমের সময় তেলযুক্ত খাবার, মাংস, বিরিয়ানি, ফাস্টফুড ইত্যাদি বাদ দেওয়া যেতে পারে, বরং শাকসবজি ও ফলমূল বেশি করে খাওয়া যেতে পারে। পুরনো বা বাসি খাবার না খাওয়ার মাধ্যমে খাবার দাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফলে বাসি খাবার বা আগের দিন রান্না করা খাবার খাওয়ার আগে দেখে নিতে হবে যে সেটি নষ্ট কি না। এ জাতীয় খাবার খেলে ডায়রিয়া, পাতলা পায়খানা সহ পেটের অসুখ হতে পারে। ঘরে পানি বালতি রাখা, ঘরে পানি ভর্তি বালতি রাখা, এসি না থাকলেও সমস্যা নেই, ঘরের ভিতর ফ্যানের নিচে একটি পানি ভর্তি বালতি রাখুন, যা ঘরকে খানিকটা ঠান্ডা করতে সহায়তা করবে। প্রতিদিন অবশ্যই গোসল করা, গরমের সময় প্রতিদিন অবশ্যই গোসল করতে হবে, যা শরীরকে ঠান্ডা রাখবে। দিনে একাধিকবার হাত মুখ বা পায়ে পানি দিয়ে ধুইতে পারলে ভালো। বাইরে বের হলে একটি রুমাল ভিজিয়ে সঙ্গে রাখতে পারে, যা দিয়ে কিছুক্ষণ পরপর মুখ মুছে নেওয়া যাবে। হিটস্ট্রোকের ক্ষেত্রে সতর্ক থাকা, প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা বেড়ে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে, ফলে মাংসপেশী, মাথা ব্যথা, দুর্বল লাগা ও প্রচণ্ড পিপাসা হওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি ভাব ইত্যাদি লক্ষণ দেখা গেলে প্রেশার পরীক্ষা করে দেখতে হবে।